আমার গুন্ডের লোকটা হানাফি মতাদর্শের লোকটা কেন আহলে হাদিস হচ্ছে এটার দায় আমার কারণ আমি দাওয়াতি কাজ করি না বলে সেই লোকটা আহলে হাদিস হয়ে যাচ্ছে ঠিক কি না বলেন আমার আগে আহলে হাদিস সম্প্রদায়ের লোকটা ওই লোকটার কাছে দাওয়াত পৌঁছে দিয়েছেন আমি কেন পারলাম না এটা আমার ব্যর্থতা আজকে আমি ধন্যবাদ জানাই অত্র দরবারের পীর সাহেব হুজুরকে ব্লাকি এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন যারা আয়োজক কমিটি সকলকে মোবারকবাদ এজন্য জানাই এইরকম অনুষ্ঠান আমি আর দেখিনি তরুণ ওলামায়ে কেরাম এর উপস্থিতি আমি দেখিনি যদিও আমাদের মুরব্বীদের মধ্যে একটু ঝামেলা আছে কিন্তু আমরা তরুণরা কিন্তু যার যার দল নিয়ে চলছি ঠিকই না বলেন তো এই দৃষ্টিভঙ্গিটা আমাদের চেঞ্জ করতে হবে আমরা চাই আমাদের সুন্নিয়তের মধ্যে সকলে একত্ববদ্ধ হয়ে কাজ করব বিশেষ কথা হলো আজকে আহলে হাদিসের কথা বলেন তার বুখারী শরীফের নামের দোহাই দেই যেমন যে কোন হাদিস বলবেন বলবে এটা জাল বুখারী শরীফের মধ্যে জাল কুরআনুল কারিমের মধ্যে জাল ইমাম বুখারী রাহিমাহুমুল্লাহ তিনি 6 লক্ষ হাদিস সনদ সহকারে মুখস্ত করেছেন সুবহানাল্লাহ বলেন এখন 30 খণ্ড বুখারীর মধ্যে হাদিস কত 7275টা হাদিস কথাটা খেয়াল করবেন বাকি 5,92,000-এর উপরে হাদিসগুলি কোথায় অন্যান্য হাদিস শরীফের মধ্যে আছে অন্যান্য হাদিস গ্রন্থের কিতাবের মধ্যে আছে তার আজকে বলছে যে আমরা বুখারি ছাড়া অন্য কোন কিতাব মানি না হাদিস গ্রন্থ মানি না সিহা সিত্তা ছাড়া মানি না তাহলে ইমাম বুখারী রহিমাহুমুল্লাহর 5,92,000-এর উপরে যে আরো হাদিস রয়েছেন এগুলিকে আপনারা মানবেন না এজন্য ইমাম বুখারী রহিমাহুমুল্লাহ তার নাম করেছেন আল জামিউ মুসনাদুস সহিহুল মুখতাসার আমি এই বুখারী শরীফকে সংক্ষিপ্ত করেছি কি করেছি সংক্ষিপ্ত করেছি তিনি মানুষের দৈনন্দিন জীবনে তাদের পথ চলার জন্য যেই মূল মূল হাদিসগুলি আপনার রয়েছে এগুলি যাচাই বাছাই করে তিনি এই আপনার 30 খণ্ড বুখারের মধ্যে 7,275টা হাদিস তিনি উঠিয়েছেন হুজুর বলেছেন যে আমরা অনেকেই বুখারী শরীফের মূল নাম জানি না একটা টেকনিক আজকে আপনাদেরকে শিখাইয়া দিই আপনি আহলে হাদিস যদি কেউ বলে ভাই আপনি বুখারি থেকে দলিল দেন তাকে বলবেন বুখারির নামটা বলো ওনার নসব নামা বলতে বলবেন বলো ভাই তুমি বুখারির নামটা বলো আরে ভাই আমি তো জানি না তাহলে আপনি যে কিতাব পড়বেন তার নাম জানার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই আজকে ইমাম বুখারি ইমাম বুখারী রহিমাহুমুল্লাহকে গালি দিচ্ছে সাহাবাদেরকে তো দিচ্ছে নেই আপনারা জানেন প্রখ্যাত সাহাবা যিনি সাহাবাদের মধ্যে ফকি ছিলেন উচ্চ মাপের আলেম ছিলেন যিনি কাতিব ফকি ছিলেন আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আজকে গালি দিচ্ছে শিয়া সম্প্রদায়ের দশাটা হচ্ছে এরকম আপনারা জানেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে খ্রিস্টানরা ভালোবাসতে বাসতে শেষ পর্যন্ত বলল কি আল্লাহর পুত্র নাউজুবিল্লাহ কই দেন না এই জন্য এগুলি পদভস্ট কাফের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছেন শিয়া সম্প্রদায় আর খ্রিস্টানদের মধ্যে কোনো পার্থক্য নাই আমরা আহলে বাইতকে মানি সর্বোচ্চ সম্মান দেই তার আজকে আহলে বাইতের ভালোবাসার কথা বলতে গিয়ে ভালোবাসতে বাসতে 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 তার আজকে 3 খলিফাকে গালি দিচ্ছে ঠিক কিনা বলেন কোন খলিফাকে গালি দেওয়া যাবে না তারা গোমরা বাতেল দল আমি তালিকুস সামি নামে গ্রন্থে একটা লম্বা হাদিস এসেছেন 72টা দলের পরিচয় আমি 72টা দলের নাম শিখেছি তবে শিয়া সম্প্রদায় এত ভয়ানক এই শিয়াদের মধ্যে দল হচ্ছে দল একটা তাদের শাখা হচ্ছে 32টা কয়টা 32টা এর মধ্যে আমাদের কাদ্রিয়ার আশেপাশে পাকিস্তানের অনেক বিহারিরা আছেন তাদের মধ্যে একজন বলে যে সুরা বেলায়াত নামে একটা সুরা কোরআনুল কারিমে আছে এই 3 খলিফা তারা চোর এই চোরের দল তা হজব করে দিয়েছে নাউজুবিল্লাহ বলেন আরেক দল এসে বলে হুজুর কোরআনুল কারিম 40 পারা ছিল তাহলে 10 পারা কি হলো 10 পারা হলো আলির শানে এটাও 3 খলিফা কোরআন থেকে বাদ দিয়ে দিয়েছে নাউজুবিল্লাহ বলেন এখন চিন্তা করেন কত বড় ভয়ানক আহলে হাদিসদের তৎপরতা যেভাবে বেড়েছে 5 বছর আগে ছিল না তার ব্যর্থতা আমাদের হানাফিদের আমাদের আলেমুল আমাদের ব্যর্থতা আছে কারণ মাঠে ময়দানে বড় আওয়াজ ময়দান থেকে গিয়ে সকালবেলা ঘুমাই ফজর নামাজ নাই উঠতে উঠতে 10টা বেজে গেল আবার দুপুরের সকালের খাবার খাই দুপুরে কিন্তু আবার জুহরের নামাজের পর আবার রওনা হয়ে গেলাম মাহফিলে দাওয়াতি কাজ কোথায়
আপনার ঘরের পাশে আপনার চাচাতো ভাই কেন আহলে হাদিস হই কেন কওমি হই আপনার ব্যর্থতা আমার ব্যর্থতা কেন আমি দাওয়াত পৌঁছাতে পারলাম না ঠিক কি না বলেন প্রিয় ভাইয়েরা আমার আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয় তারা নাসিরউদ্দিন আলবানীকে মানে যারা আহলে হাদিস আচ্ছা বলেন তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি আগে নাকি নাসিরউদ্দিন আলবানী আগে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি 7 16 21 মতান্তর আছে কিন্তু সাহাবাদের সাক্ষাৎ পেয়েছেন এটা কোনো সন্দেহ নাই যিনি সাহাবাদের থেকে শিক্ষা নিয়েছেন তাকে মানে না কিন্তু তারা মানে নাসিরউদ্দিন আলবানী কে আর ডক্টর জাকির নাইক কে নাউজুবিল্লাহ বলেন তো ইমাম আজম কে মানে না যিনি সাহাবাদের সাক্ষাৎ পেয়েছেন আপনি তাকে মানবেন না আপনি এখন ডক্টর জাকির নাইক কে মানেন দেখেন আমাদের চরিত্র কোথায় গিয়েছে এরপরে তাদের আরো ভুল ব্যাখ্যা আছে কুরআনুল কারীম নাকি জাল নাউজুবিল্লাহ বলেন একবার বলেছে যে যে কোন হাদিস বললে বলে জাল এখন কি বলল কুরআনুল কারীমও জাল মুজাফফর বিন মুহসিন বলে নাই যে কুরআনুল কারীমের একটি সূরা কি এটা জাল আচ্ছা আপনারা বলেন তো আজ থেকে 1500 বছর আগে কুরআনুল কারীমের সূরা কয়টা ছিল 114টা তাফসীর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি তার তাফসীর করেন নাই এই সূরাটার তাফসীর করেছেন কিন্তু আজকে এসে তারা বললেন যে কুরআনুল কারীমের মধ্যে জাল আছে নাউজুবিল্লাহ বলেন এই সমস্ত দাজ্জাল এবং কাজ্জাবদের থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক বলে আমিন বিশেষ করে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাদ্রাসা হচ্ছে রাজশাহী সেখানে বড় মাদ্রাসা করলেন করার পর আপনারা দেখেছেন এক ইহুদি সম্প্রদায়ের লোক ইসরায়েলি লোক তার সাথে বৈঠক করেছেন এটার ছবি ভাইরাল হলো ওই দিন তিনি স্বীকার করলেন যে এইটা এই ইহুদি রাজশাহী শহরে থাকে তো রাজশাহী শহর ইহুদি থাকে ওনার মাদ্রাসায় ঘুরে ফিরে দেখার জন্য গিয়েছেন আচ্ছা বলেন তো রাজশাহী কি শুধু আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাদ্রাসা হই না আরো মাদ্রাসা আছে অন্য কোন মাদ্রাসার মধ্যে জায়গা হয় না এই বেদুইন মুনাফিক মুসলিম নামে আহলে হাদিসদের কাছে এই সমস্ত জাহেলদের কাফেরদের বেঈমানদের ইহুদিদের জায়গা হয় ঠিক কিনা বলেন এখন পাস হয়ে গেছে কি বলবে এখন বাধ্য হয়ে বলতে হচ্ছে যে আমার এখানে ঘুরতে আসছে আচ্ছা আমার মাদ্রাসা যদি ইহুদি আসতে চায় আমরা জায়গা দেব কেন দেয় কেন মিটিং করে এই চুপার দল টাকা খায় দেখবেন অল্প দিনে বিশাল বড় মাদ্রাসা এই সমস্ত জাহেল থেকে আমাদেরকে হেফাজত করুক বলে আমিন কিতাবুল ইমানের মধ্যে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা আছেন বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রহিমাহুমুল্লাহ যাকে রাদিয়াল্লাহু আনহু বলেছেন আর আমি নাপাক নালায়েক পাপী পাপিষ্ঠ যদি বলি যে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী ছিলেন না এই কথা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত মানতে পারি মানতে পারি এজন্য কিতাবের নামগুলি আমরা শিখি আমি দেখেছি অনেক উলামায়ে কেরাম এই নামগুলি জানে না কিতাবের বিশেষ করে আমি সিহাসিত্তের একটা কলাম লিখেছি আমাদের কাদরিয়া তৈবি আলিয়া কামিল মাদ্রাসার আল কোরআন অ্যান্ড ইসলাম স্টাডিজ এবং আল হাদিস অ্যান্ড ইসলাম স্টাডিজ ডিপার্টমেন্টে আমরা দুই ডিপার্টমেন্টের ত্রিমাসিক একটা জার্নাল বের করি ওখানে গবেষণা করে করে আমরা অনেক লেখা দেই এর মধ্যে আমার একটা কলম আছে সিহাসিত্তর সম্পর্কে এই সিহাসিত্তার নাম জানলে তাদের জীবনী জানলে তাদের জীবনী দিয়ে আপনারা আহলে হাদিসদের সাথে আপনারা বহাস করে জিততে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি আকিদার মধ্যে রাখুক আর বিশেষ করে আজকের আয়োজক কমিটি হুজুর কেবলা সহ তরুণ উলামায়ে কেরাম সহ সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ গো কামলি ওয়ালা তুমি মদিনা ওয়ালা ও গো কামলি ওয়ালা তুমি মদিনা